কাস্টমারকে আমরা একদম ফ্রিতে দিই, ফ্রিতে একদম একদম ফ্রি। মাত্র 699। চমক আছে, চমকটা বলে দিই। মোটামুটি একটা লোক যারা কলকাতা যাতায়াত করে তার দু মাসের যা হাত খরচা তার থেকেও কম। দর্শক বন্ধুদেরকে আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস কার্ড চ্যানেলের আরেকটি নতুন প্রতিবেদনে। বন্ধুরা, যে সকল উদ্যোক্তা স্বল্প বিনিয়োগে নিজের একটা স্বাধীন ব্যবসা শুরু করার কথা ভাবছেন এবং এমন ব্যবসা শুরু করার কথা ভাবছেন যেটি আপনি যদি আপনার এলাকায় শুরু করেন একটা মনোপলি ক্রিয়েট করতে পারবেন, তো তেমনই একটা ব্যবসার আইডিয়া আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন। তো ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আজকের ব্যবসা সম্পর্কে বিস্তারিতভাবে বলবার জন্য আমাদের সাথে রয়েছেন একটা কোম্পানির কর্ণধার, উনি আজকের ব্যবসা সম্পর্কে ডিটেলসে আলোচনা করবেন। প্রথমে ওনার পরিচয়টা জেনে নেব, তারপরে আজকের ব্যবসা সম্পর্কে এবং আজকের ভিডিওতে বন্ধুরা বেশ কিছু চমক আছে, তো রিকোয়েস্ট করব শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করবেন। স্যার, প্রথমেই আপনার পরিচয় এবং আপনার কোম্পানির নামটা যদি আমাদের দর্শকদের বলতেন। নমস্কার, আমার নাম সন্দীপ বোস, আমার কোম্পানির নাম হচ্ছে গ্লোবাল সিকিউরিটি। আচ্ছা, তো আপনাদের এই কোম্পানির অ্যাকচুয়াল অ্যাড্রেস কী আছে? কেউ যদি আপনাদের কোম্পানিতে ভিজিট করতে চায় কীভাবে ভিজিট করবে? দেখো, আমাদের কোম্পানির অ্যাকচুয়াল অ্যাড্রেস হচ্ছে, প্রথমত বলে রাখি, আমাকে ইউটিউবে প্রচুর লোক চেনে, আমার প্রচুর ভিডিও রয়েছে, তাও আমি আরেকবার আমার গ্লোবাল সিকিউরিটি জুজু বললে সবাই এক নামে চেনে, তাও আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি, উত্তর চব্বিশ পরগনা সোদপুর। যদি কেউ শিয়ালদা থেকে আসে, ট্রেন ধরবে, সোদপুরে নামবে, অটো ধরে নেয়ার পানিহাটি কলেজ হচ্ছে আমার অফিস, স্টপেজ নেন। এবং মধ্যমগ্রামের দিক থেকে আসলে মধ্যমগ্রামে নেমে অটো ধরে পানিহাটি কলেজ স্টপেজ, ওখানে এসে গ্লোবাল সিকিউরিটি বা জুজুর অফিস কোথায় বললে যে কেউ দেখিয়ে দেবে। আচ্ছা আচ্ছা, আপনাদের যে মানে যে কনসেপ্টটা ছিল যে মানে সিকিউরিটি ব্যাপারে, তো নতুন কিছু কি অ্যাড হয়েছে আপনাদের? দেখুন, আমরা চেষ্টা করি নতুনত্ব জিনিস সবসময় নিয়ে আসার জন্য। আচ্ছা, আর বেসিক্যালি আমরা সিকিউরিটির ওপরই বিজনেস করি। কেন সিকিউরিটির ওপর আমরা সিকিউরিটি থেকে বাইরে বেরোই না, তার একটা কারণ রয়েছে। সিকিউরিটি একটা মানুষের জীবনে সবসময় দরকার, সেটা আমার বাড়ি হোক কি দোকান হোক কি আমি নিজে হই কি আপনি হন, সবার জীবনে সিকিউরিটি দরকার, সিকিউরিটিলেস জীবন হয় না। সেই জন্য আমরা সিকিউরিটি হাব তৈরি করেছি এটাকে। আচ্ছা, এখানে যদি কেউ আসে আমি বলবো না যে সে একটা বিজনেস অপরচুনিটি পাবে, এখানে বিভিন্ন রকম সিকিউরিটি বিজনেস অপরচুনিটি রয়েছে। এই ভিডিওটা আমি আজকে একটু লেন্দি করব, আমি যতটা সম্ভব সিকিউরিটি নিয়ে কী কী বিজনেস এখানে করা যেতে পারে সেগুলো এখানে তুলে ধরবো। আপনারা ভিডিওটা স্কিপ না করে লাস্ট অব্দি দেখবেন, আশা করি ভালো লাগবে বা কোনো না কোনো দিন আপনার এই ভিডিওটা দরকার পড়তে পারে। তো আপনারা দেখছেন যে এই অফিসটা আমার অনেক পুরনো, 2016 সাল থেকে আমি এই বিজনেসে রয়েছি সিকিউরিটিতে। তো এখানে বিভিন্ন রকম সিকিউরিটি আমরা আগে আপনারা দেখেছেন, ওই লোহার বক্স আমরা তৈরি করেছিলাম, প্রথম আমরা ওয়েস্ট বেঙ্গলে নিয়ে এসেছি, যে চুরি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে অ্যালার্ম চলে যাবে, কল এসএমএস চলে যাবে, তারপর সেটাকে আমরা আপগ্রেড করেছি প্রত্যেক বছর, এখন ওটা আমরা টাচপ্যাড তৈরি করেছি, আরও আপগ্রেড তৈরি করেছি। আর যে ঘরে বসে রয়েছি এইটা তো আমার হাতে ধরে, আপনি ওয়েস্ট বেঙ্গল বললে ভুল হবে, অল ইন্ডিয়ায় প্রথম আমার কাছে এসেছে, মানে কেউ কোনোদিন দেখেনি, দেখেছেন একমাত্র আমার ভিডিওতে, মানে একটা নতুন ইনোভেশন, নতুন ইনোভেশন। এবং নতুন ইনোভেশনকে, একটা নতুন ইনোভেশন আনতে কতটা মানে পরিশ্রম দরকার সেটা আমাদের স্টাফরা জানে। তো এই নতুন ইনোভেশনটা কতটা কম দামে, কতটা আরও বেশি সিকিউরিটি নিয়ে আমরা সাধারণ মানুষের হাতে তুলে দিতে পারবো, সেটাই হচ্ছে বিগ অ্যাচিভমেন্ট। আর আরেকটা জিনিস বলে রাখি, ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আজকে, আজকে প্রত্যেকটা ভিডিওর মোড়ে মোড়ে চমক রয়েছে, যারা বিজনেস করতে চান অথবা যারা এই সার্ভিসগুলো নিতে চান দুজনের ক্ষেত্রেই। তো এইবার আমরা আমাদের যেখানে প্রোডাক্ট রাখা রয়েছে, মানে বিজনেস প্রোডাক্ট, বিভিন্ন রকম গেজেট বলুন, বিভিন্ন রকম ডিভাইস বলুন, আমরা সেই রুমটায় যাই, সেই রুমটায় গেলে আমরা ডিটেলসটা আপনাকে ওখান থেকে বলতে পারবো। তারপরে আপনার সিকিউরিটি পারপাস, তারপরে আমরা আবার এই ঘরে আসবো, এই ঘরে কী কাজ হচ্ছে এটা আমাদের সার্ভার রুম, এই ঘরে কী কাজ হচ্ছে এটা লাস্টে বলবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা যে ওই ঘর থেকে যেই কথাটা বলে আসলাম লাস্ট, যে আমরা এখানে কিছু প্রোডাক্ট দেখাবো, তো এখানে আপনারা দেখুন প্রচুর প্রোডাক্ট রয়েছে, আমি এখানে ধরাতে পারিনি, আরও রয়েছে যেগুলো অনেক অনেক বেশি। তো এখানে দেখুন প্রচুর রকমের ডিভাইস রয়েছে, আমি যে ডিভাইসগুলোর কথা বলছিলাম, এখানে এরকম ডিভাইস রয়েছে, এখানে একটা লম্বা ডিভাইস রয়েছে, এখানে ছোট ছোট প্রচুর সেন্সার রয়েছে, এখানে কিছু ক্যামেরা রয়েছে, ক্যামেরার পার্টটা আমি আসছি ওই ঘর সার্ভার রুমে যখন যাবো তখন। বাট এই যে ডিভাইসগুলো, এগুলোর কাজ কী?
এগুলোর কাজ হচ্ছে দেখুন, আজকের দিনে চুরিটা সমস্ত জায়গায় হচ্ছে, সেটা সকাল হোক, দুপুর হোক, বিকাল হোক কি রাতে হোক, সমস্ত টাইমে চুরি হচ্ছে। আর বাড়ি আমি ছেড়ে কার ভরসায় যাব, এটা এখন সবথেকে বড় মানুষের মাথায় চিন্তা। তো আমরা সেই জন্য এই ডিভাইসগুলো নিয়ে এসেছিলাম। আমি এই ডিভাইসের ডেমোটাকে দেখিয়ে দিই, তাহলে আপনাদের ক্লিয়ার হবে। আর ভিডিওতে তো সব ডিভাইস সম্বন্ধে বলা সম্ভব নয়, আপনারা যখন আমাদের ফোন করবেন, হোয়াটসঅ্যাপ করবেন, আমরা বলে দেবো। ধরুন এই যে একটা ডিভাইস রয়েছে, এই ডিভাইসটার কাজ কী? একটা ছোট্ট ডিভাইস, আমি এই ডিভাইসটা কী করবো? এই ডিভাইসটা আমি বাড়ির যে কোনো কোথাও একটা লাগিয়ে রাখবো। লাগিয়ে রাখলে এর সঙ্গে ষোলোখানা সেন্সার অ্যাটাচ করা যায়। যেমন একটা সেন্সার হচ্ছে ডোর সেন্সার, এটা আমার অফিসের বাইরের দরজা, দেখুন এখানে দুটো সেন্সার লাগানো রয়েছে, একটা কাঠামোতে লাগানো রয়েছে, একটা পাল্লায় লাগানো রয়েছে। আরও এখানে এই এইটাকে আমরা বলি প্যানিক সুইচ। এই প্যানিক সুইচটা দেখবেন আপনারা ব্যাংকে দেখতে পাবেন বা অনেক ইলেকট্রিক ভেহিকলসে দেখতে পারবেন। এটা কি, এটা চাপ দিলে সঙ্গে সঙ্গে অ্যালার্ম বাজা শুরু হয়ে যাবে এবং কল এসএমএস আসবে। ধরুন আমি বাড়িতে চলে গেলাম, এটা অ্যাক্টিভ অলরেডি আমি অ্যাক্টিভ করে রেখেছি, আমি বাড়িতে চলে গেলাম বা মানে লক করে দিয়ে চলে গেলাম, এর পেছনে একটা সিম লাগাতে হয়, এই সিমটা অলরেডি লাগানো রয়েছে। আমার অনুমতি ছাড়া যদি কেউ দরজা খোলে, সঙ্গে সঙ্গে এখান থেকে লাউড একটা সাইরেন বেরোবে এবং এর সঙ্গে পাঁচখানা মোবাইল নাম্বার অ্যাটাচ করা যায়। ওই পাঁচখানা মোবাইল নাম্বারে রিপিটেডলি কল এবং এসএমএস আসবে, যতক্ষণ না আমি দেখব ততক্ষণ কল এসএমএস আসবে। দেখুন কীরকমভাবে হচ্ছে, আমার অনুমতি ছাড়া দরজা যদি কেউ বাইরে থেকে খোলে, ধরুন দেখুন এর আওয়াজটা শুনুন, শুধু এই আওয়াজ শুনে চোর ওখানে থাকবে না, এসএমএস কল চলে আসবে মোবাইলে, এরকম কল চলে এসছে। এই কলটাকে রিসিভ করতে হবে, কিপ্যাডে যেতে হবে, এত জোরে আওয়াজ, এই আওয়াজ শুনে চোর থাকবে না সাধারণত। আর এই এটাকে একমাত্র আমি ডিঅ্যাক্টিভেট করতে পারবো, মানে যে কাস্টমার হবে সেই ডিঅ্যাক্টিভেট করতে পারবে। মোবাইলে যখন কলটা আসবে, কলটাকে রিসিভ করতে হবে, রিসিভ করে ওয়ান প্রেস করলে এই ডিভাইসটা বন্ধ হবে। এটা ছাড়া কোনো রকমভাবে এই ডিভাইসটা বন্ধ করা সম্ভব নয়। এবার ধরুন আরেকটা বললাম, এই যে প্যানিক সুইচ, এটাও এর সঙ্গে অ্যাটাচ করা যায়। প্যানিক সুইচ, আমার বাড়িতে বয়স্ক লোক আছে বা সোনার দোকানের টেবিলের তলায় এটা লাগানো থাকে, যেটা খুশি, হঠাৎ করে দোকানে ডাকাত পড়লো বা কেউ হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, সঙ্গে সঙ্গে এই সুইচটা চাপ দিলে এর সাইরেন বাজবে এবং মোবাইলে কল এসএমএস চলে যাবে। এই দেখুন আমি জাস্ট দেখাচ্ছি, এটা চিপ দিলাম, এই দেখুন, এবং এসএমএস আসবে, এসএমএস কল উঠে গিয়ে দেখা, এবং এসএমএস চলে এসছে। এবং এই টোটালটা টাচ প্যাড, আমি এটা ম্যানুয়ালিও করতে পারি, আমি মোবাইল থেকেও করতে পারি, আবার এখানে টাচ প্যাড দ্বারাও সিস্টেম করা আছে আমাদের। এবং এখানে দেখুন ব্যাটারির চিহ্ন, কত পার্সেন্ট ব্যাটারি রয়েছে, জিএসএম সিগন্যাল কত পার্সেন্ট রয়েছে, সমস্ত কিছু দেওয়া রয়েছে, মানে ইচ অ্যান্ড এভরিথিং। আর এটার পেছনটা দেখুন এত সুন্দর বিল্ড আপ। আর এইখানে আমাদের সিমটা লাগাতে হয়, যে কোনো সিম চলবে, জিওর সিম থেকে আরম্ভ করে সমস্ত সিম চলবে এখানে। এই হচ্ছে বিল্ড আপ। এবং প্রত্যেকটা ডিভাইসের দু বছরের ওয়ারেন্টি রয়েছে, প্রতিটা ডিভাইসের দু বছরের ওয়ারেন্টি। এবং যবে থেকে আপনি কিনবেন তবে থেকে নয়, যবে থেকে আপনি কোথাও ইনস্টল করবেন তবে থেকে। আর আমার মনে হয় আপনারা আমাদের অফিসে আসুন, আরও ডিভাইস দেখবেন, আপনাদের যেটা ইচ্ছা সেটা নিয়ে গিয়ে আপনি নিজের এলাকায় গিয়ে বিজনেস করুন। এবং এটার প্রফিট মার্জিন, আমি এটার দামটা অন ক্যামেরায় বলছি না, প্রফিট মার্জিন 200% পাবেন, 200% প্রফিট মার্জিন রয়েছে এই ডিভাইসগুলোতে। এখানে আরও সেন্সার রয়েছে দেখুন, এটাকে আমরা এটা, আচ্ছা এটা এটা যদি আমি রিমোট দিয়ে কানেক্ট করতে চাই, রিমোট আছে, রিমোট দিয়েও কানেক্ট করা যাবে। আজকালকার বাড়িতে সবথেকে যেটা প্রয়োজন সেটা হচ্ছে এই যে এই জিনিসটা, এলপিজি গ্যাস লিকের সেন্সার, এটা রান্নাঘরে লাগানো থাকবে। কোনো রকমভাবে যদি গ্যাস লিক হয়, সঙ্গে সঙ্গে এই মেন ডিভাইস বাজা শুরু হয়ে যাবে এবং আপনার কাছে ইন্ডিকেশান চলে যাবে যে আপনার বাড়িতে গ্যাস লিক হচ্ছে। আরও আছে, এটা হচ্ছে ভাইব্রেশন সেন্সার, এটাকে আমরা বলি ভাইব্রেশন সেন্সার। এটা ভাইব্রেশন সেন্সারটা কী হয়, সোনার দোকানের কাচের ভেতর লাগানো থাকে, যদি কেউ কাচের জোরে বাড়ি মারে সেম কাজ হবে, এরকম সাইরেন বাজবে, মোবাইলে কল এসএমএস চলে যাবে। আরও প্রচুর রকমের ডিভাইস রয়েছে, এটা এটা এটাকে বলি মোশন সেন্সার, এটা যদি দেয়ালে এরকমভাবে লাগানো থাকে, এটা সামনে দিয়ে যে হেঁটে যাবে সঙ্গে সঙ্গে ক্যাচ করবে। এইবার আসি আমাদের মেন একটা জিনিসের, যেই কনসেপ্টটা জাস্ট আমার হাত দিয়ে চালু হয়েছে, এখন
আরও ইনোভেশন পর্যায়ে রয়েছে এবং যেটা হু হু করে লোক নিচ্ছে এবং অলরেডি এটার প্রচুর ডিস্ট্রিবিউটার আমার হয়ে আছে, তো সেটা আমি ওই ঘরে গিয়ে শ্যুট করব। আমি যেহেতু এই ঘরে এসেছি, এটা হচ্ছে আমাদের নিউ ইনোভেশন, মানে আমি সিকিউরিটি হাব কেন এটাকে বলছি, আপনারা দেখলেন কতগুলো ওখানে সিকিউরিটি প্রোডাক্ট রয়েছে। আচ্ছা, দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলার, এই জিনিসটা আপনারা মন দিয়ে দেখুন, আজ নয় কাল এই জিনিসটা আপনাদের কাজে লাগবেই লাগবে, সেটা বিজনেস অপরচুনিটি বলুন কি আপনার পার্সোনাল ইউজ বলুন। এখানে দেখছেন আপনারা, এখানে এতজন কাজ করছে, এখানে ল্যাপটপ রয়েছে, এখানে বড় বড় স্ক্রিন রয়েছে, তো এখানে কী হচ্ছে, আগের অনেক ভিডিওতে আপনারা আমাকে দেখেছেন এই সেম জায়গায়, তো আজকে কিছু নতুনত্ব থাকবে। এখানে আমরা বিভিন্ন জায়গায় ক্যামেরা প্রোভাইড করছি, সেটা আসানসোলে হতে পারে, সেটা শিলিগুড়িতে হতে পারে, সেটা দিল্লিতে হতে পারে, সেটা ঝাড়খণ্ডে হতে পারে, বিভিন্ন জায়গায় যেরকম কাস্টমার চাইছে। তো আমরা ক্যামেরাগুলো পাঠিয়ে দিচ্ছি, ক্যামেরাগুলো ইনস্টল করা হচ্ছে, ইনস্টল করার পর আমরা এখানে বসে মনিটরিং করছি, যেটা কেউ করে না। আমি তো বাড়িতে, আমার দোকানে সিসিটিভি লাগানো আছে, আমার বাড়িতে সিসিটিভি লাগানো আছে, রাত্রেবেলা চোর চুরি করে চলে গেল, সকালবেলা উঠে আমি ফুটেজ দেখছি, কোনো লাভ আছে? কোনো লাভ নেই। আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনার চুরিটা যাতে আপনারা আমরা আটকাতে পারি, আপনি রাত্রে নিশ্চিন্তে ঘুমাবেন বা আপনি বাড়ি ছেড়ে নিশ্চিন্তে বাইরে যাবেন, আপনার বাড়ি বা দোকান পাহারা দেওয়ার দায়িত্বটা হচ্ছে আমাদের। এর জন্য আমরা এই বিজনেসটা নিয়ে এসেছি। কি করি, ধরুন রাতের বেলা আমাদের এখানে তিনটে স্লটে আমরা মনিটরিং করি, একটা সকাল ছটা থেকে দুপুর দুটো, একটা দুপুর দুটো থেকে রাত্রির দশটা, একটা রাত্রির এগারোটা থেকে সকাল ছটা। আগে শুধু রাত্রির এগারোটা থেকে সকাল ছটা ছিল, আপনার ভিডিওতেই করেছি, রাত্রির এগারোটা থেকে শুধু সকাল ছটা ছিল, প্রচুর কাস্টমার বলেছে আর বাদবাকি দুটো স্লট চালু করার জন্য, তো ওই স্লটটা আমাদের অলরেডি চালু হয়ে গেছে, ওটার মনিটরিং অলরেডি চলছে। আচ্ছা, তো এখানে কি ধরুন একটা ক্যামেরা লাগানো রয়েছে, আমি দেখতে পাচ্ছি হঠাৎ করে রাত্রিবেলা কোনো চোর এসে সে তালাটা, বাড়ির তালা বা দোকানের তালা ভাঙার চেষ্টা করছে, সঙ্গে সঙ্গে কী হবে, আমরা এখান থেকে একটা সুইচ প্রেস করব, যেটা ওই স্পটে যেখানে ক্যামেরা লাগানো রয়েছে সেখানে একটা লাউড সাইরেন বাজবে। সাইরেন বাজলো, সঙ্গে সঙ্গে আমাদের এখানে মাইকিং করা হবে, এই দেখুন মাইকগুলো রাখা আছে, এই মাইক রাখা আছে, এখান থেকে মাইকিং করা হবে, ভাই এখানে কী চাই, কী করছো, এক্ষুনি চলে যাও নাহলে থানায় ফোন করব। এইবার আমরা এখান থেকে বললে যেই স্পটে ক্যামেরা লাগানো আছে সেই স্পটে শোনা যাবে, এবং ওখানে কি কথা হচ্ছে সেটা আমরা শুনতে পারবো এই হেডফোনগুলো থ্রু, এই হেডফোনগুলো থ্রু আমরা শুনতে পারবো ওখানে কি কথা হচ্ছে, সেই বুঝে আমরা এখানে কথা বলবো। এবার একজন টিম, মানে এই যে ধরুন এখানে ঘটনাটা হচ্ছে, একজন এটার মধ্যে বিজি রাখছে চোরকে, আরেকজন কি করছে, এর যে এই যে প্রপার্টির যে ওনার রয়েছে তাকে কল করছে যে আপনার প্রেমিসেসে এরকম ঘটনা ঘটছে, ইমিডিয়েটলি অ্যাকশন নিন। ইনকেস ধরুন রাতের বেলা তিনটে সাড়ে তিনটের সময় কাস্টমার ফোন ধরলো না, আমরাই ডাইরেক্ট থানায় কল করবি যে অমুক অ্যাড্রেসে অমুক জায়গায় এরকম ঘটনা ঘটছে, ইমিডিয়েটলি অ্যাকশন নিন। তো এইটা হচ্ছে আমাদের কাজ, এর জন্য আমরা কাস্টমারের কাছ থেকে 699 টাকা করে প্রত্যেক মাসে নিয়ে থাকি, মাত্র 699। চমক আছে, চমকটা বলে দিই, আমরা যে ক্যামেরাগুলো প্রোভাইড করি সেই ক্যামেরাগুলো হচ্ছে এই 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 ক্যামেরা, কোম্পানিটা দেখে নিন, ব্র্যান্ডেড। এই ক্যামেরাগুলো কাস্টমারকে আমরা একদম ফ্রিতে দিই, ফ্রিতে, একদম একদম ফ্রি, কাস্টমার শুধু সার্ভিস রিচার্জ আমাদের পে করবে, ক্যামেরা কোম্পানি থেকে ফ্রি অফ কস্ট যাবে কাস্টমারের কাছে। আচ্ছা, এবার বিজনেস পারপাস আসছি, এটা নিয়ে কীভাবে বিজনেস করা যায়। এলআইসির নাম শুনেছেন তো সবাই, সবাই মোটামুটি এলআইসির নাম জানি আমরা। একজন এলআইসি যারা প্রিমিয়াম তোলে তারা কি করে, ধরুন আমি আপনার এলআইসিটা করলাম, এবার আপনি যতদিন প্রিমিয়াম দেবেন ততদিন কিন্তু আমার কাছে পয়সা ঢুকবে, আমার অ্যাকাউন্টে পয়সা ঢুকবে। এখানেরও মজাটা তাই, ডিস্ট্রিবিউটর আমরা একটা থানায় একজন ডিস্ট্রিবিউটর দিচ্ছি, একজন তিন চারটে থানা নিয়ে কাজ করতে পারে, কোনো অসুবিধা নেই, আমাদের প্রচুর ডিস্ট্রিবিউটর রয়েছে যারা পাঁচটা ছটা থানা নিয়ে কাজ করছে, বাট একটা থানায় আমরা একজনের বেশি ডিস্ট্রিবিউটর রাখবো না, একজন তিন চারটে নিয়ে কোনো অসুবিধা নেই। যেই মুহূর্তে উনি ডিস্ট্রিবিউটর হলো কোম্পানির, ডিস্ট্রিবিউটর হওয়ার পর আমরা ওনাকে একটা কিট দেবো। আচ্ছা, তার মধ্যে থাকবে হচ্ছে একটা ক্যামেরা থাকবে, বিজনেস পারপাস লিফলেট থাকবে, একটা কোম্পানির আই কার্ড থাকবে, একটা সার্টিফিকেট থাকবে, একটা ভিজিটিং কার্ড, 100টা ভিজিটিং কার্ড থাকবে তার নাম এবং ফোন নাম্বার দেওয়া, এবং একটা কনজিউমার ফর্ম থাকবে। কনজিউমার ফর্মটা কি, আমি যখন ডিস্ট্রিবিউটার হয়েছি আমি কোনো কাস্টমারের কাছে গেলে তার নাম অ্যাড্রেসটা দিয়ে তাকে সাইন করিয়ে দেওয়া, মানে প্রমোশনের জন্য যা যা করা দরকার সমস্ত কিছু আমাদের, সাপোর্ট আপনাদের সমস্ত কিছু আমাদের। আচ্ছা, এবার ডিস্ট্রিবিউটারের ইনভেস্টমেন্ট কত, ডিস্ট্রিবিউটারের কাজ আর ডিস্ট্রিবিউটারের ইনভেস্ট কত, আর ডিস্ট্রিবিউটারের লাভ কি, এই তিনটে সবাই জানতে চাই। বেসিক্যালি ডিস্ট্রিবিউটারের কাজ হচ্ছে কনজিউমার রেডি করা,
কাস্টমার রেডি করা। আচ্ছা আচ্ছা, আমরা এরকম একটা সার্ভিস এনেছি গ্লোবাল সিকিউরিটির পক্ষ থেকে, আপনি এই সার্ভিসটা নিন, উপকৃত হবে। এই সার্ভিসটা তাকে বুঝে মানে এটা জাস্ট কাস্টমারকে বোঝানো, কাস্টমারকে বোঝানো। ডিস্ট্রিবিউটরের ইনভেস্টমেন্ট আমি অ্যামাউন্টটা বলছি না, কোনো মোটামুটি একটা লোক যারা কলকাতায় যাতায়াত করে তার দু মাসের যা হাত খরচা তার থেকেও কম, একদম নমিনাল রেখেছি। কেন আমি এটা হাই রাখতে পারতাম, কেন একদম নমিনাল রেখেছি, যাতে সমস্ত জায়গায় এই বিজনেসটা পৌঁছতে পারে। সাপোজ আমার কোনো এক চেনা জানা কলকাতায় থাকে, তার ক্যাপাসিটি রয়েছে অনেক টাকা দিয়ে বিজনেস করার, বাট বীরভূমে আমার যে বন্ধু থাকে তার হয়তো অনেক লো ক্যাপাসিটি রয়েছে, আমি সবার কথা চিন্তা করেই ওই যে অ্যামাউন্টটা রেখেছি সেই অ্যামাউন্টটা আপনারা আমাদের ফোন করুন, হোয়াটসঅ্যাপ করুন, আরও ডিটেলসে জানতে পারবেন যে কত অ্যামাউন্ট কী হবে। এবার আসি লাভে। ধরুন আপনি একটা কাস্টমার তৈরি করলেন 699 টাকা, এর মধ্যে থেকে একটা দুর্দান্ত পার্সেন্টেজ ডিস্ট্রিবিউটারের থাকবে, ভালো পার্সেন্টেজ, ভালো মানে অনেক ভালো পার্সেন্টেজ, যেটা সে চিন্তা করতে পারছে না কতটা পার্সেন্টেজ থাকবে। যতদিন আপনার কাস্টমার যতদিন পেমেন্ট করে যাবেন সেই ডিস্ট্রিবিউটার, ততদিন তার অ্যাকাউন্টে পয়সা ঢুকবে, ততদিন। এবং সেই ডিস্ট্রিবিউটার যদি মনে করে ভবিষ্যতে গ্লোবাল সিকিউরিটির সঙ্গে থাকবো না, তার কাস্টমার যদি পেমেন্ট করে তাও তার কাছে পয়সা ঢুকবে। এটা এক কথায় মানে প্যাসিভ ইনকাম হচ্ছে, প্যাসিভ, অ্যাক্টিভ না, প্যাসিভ ইনকাম। আপনি একবার কোনো কাস্টমার তৈরি করবেন, লাইফ টাইম ইনকাম করবেন। আচ্ছা আচ্ছা, এই অপরচুনিটি আশা করি আর কোনো বিজনেসে, ইউটিউবের কোনো বিজনেসে নেই। আপনাকে ইউটিউবে, ইউটিউব খুললে কী দেখবেন, আপনি মেশিন কিনুন, মেশিন কিনে এটা বানান, এটা এনে বাই ব্যাক করুন, আমাকে দিন, আমি পয়সা দেবো, নালে ওই মেশিন আপনার বাড়িতে রেখে দিন, এই সব মেশিনের গল্প। এই অপরচুনিটি এখানে দাঁড়িয়ে, এই অপরচুনিটি, তার মধ্যে কোম্পানি ক্যামেরা ফ্রিতে দিচ্ছে, কেউ দেবে না, কেউ দেবে না। আমাদের সেই ক্যাপাসিটি তৈরি হয়েছে যে 5000 ক্যামেরা লাগুক কি 10000 ক্যামেরা লাগুক, এটা আমরা দিতে পারবো, সেই ক্যাপাসিটি আমাদের তৈরি হয়েছে। সেই জন্যই আমরা ক্যামেরা পুরোপুরি ফ্রিতে দিচ্ছি এবং কাস্টমারের কাছ থেকে 699 টাকা পার মান্থ পার স্লট। আচ্ছা, তিনটে স্লট আছে পার স্লট, এবার যে যে স্লটটা নেবে। আচ্ছা, আপনাদের এই যে সিকিউরিটি সার্ভিস বলছেন, এটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ হয় সেটা কি ভিডিওর মধ্যে দেখাবেন? একদম, আমরা আমার অফিসের বাড়ি একটা ক্যামেরা লাগানো রয়েছে, ওটা না দেখালে আপনারা বুঝতে পারবেন না বা দর্শকরা বুঝতে পারবে না ভালো করে যে কীরমভাবে অ্যাকচুয়ালি কাজটা হচ্ছে। আমি একটা লাইভ ডেমো দেখিয়ে দিই, বাদবাকি কথা তারপর এসে বলছি। আচ্ছা, তো আমার অফিসের বাইরেই একটা ক্যামেরা লাগানো রয়েছে, তো তার লাইভ ডেমোটা আমি এখন দেখাবো যে কীরমভাবে আমার টিম মেম্বাররা সার্ভার রুমে বসে কাজ করে। তো আসুন, নিজের অফিসে নিজেই চোরের মতন ঢুকছি যাতে কেমনভাবে কাজ করে বোঝানোর জন্য। দেখুন, অফিসের বাইরে একটা ক্যামেরা লাগানো রয়েছে, আমার টিম মেম্বাররা কিন্তু দেখছে ওখান থেকে যে কীরমভাবে এরা মানে কীরমভাবে ওরা কাজ করবে, মানে কী আমরা করছি। দেখুন, সাইরেন আওয়াজ চালু হয়ে গেছে, সাইরেন বাজছে, এবার সাইরেনটা স্টপ হয়ে যাবে, সাইরেন স্টপ হয়ে গিয়ে ওখান থেকে এবার অ্যানাউন্স করবে, ভাই এখানে কী চাই, কী করছো। দেখুন, ওখানে অ্যানাউন্স করবে এখন। হ্যাঁ, ওই দেখুন শোনা যাচ্ছে, বলছে কি করছেন এখানে, দেখুন বলছে পুলিশে খবর দেবো। এবং আমরা এখানে কি কথা বলছি, আমরা এখানে কি কথা বলছি সেটা আমার সার্ভার রুম থেকে শোনা যাবে। দেখুন, সাপোজ স্বরূপ একটু, স্বরূপ একটু 1 2 3 বলতো, কটা আঙুল, কটা আঙুল দেখতে পাচ্ছিস, সমস্ত কিছু, সমস্ত কিছু অবজার্ভ করছে। তো এটাই হচ্ছে আমাদের কাজ, তো এরমভাবেই আমরা কাজটা করে রাখি। তো এবার আসুন, আবার সার্ভার রুমে যাই। আচ্ছা, আমি লাইভ ডেমোটা দেখালাম কীরমভাবে আমার টিম মেম্বাররা কাজ করে, তো একদম লাইভ দেখিয়ে দিলাম। এবার আমরা কাস্টমারদের কী কী সুবিধা দেব, প্রথমত ধরুন আমাদের কাছে অ্যাজ এ আপনি কাস্টমার রাত্রির 11টা থেকে সকাল 6টা অবধি স্লটটা আপনি নিয়েছেন, প্রথমত আমাদের টিম মেম্বাররা যখনই রাত্রির 11টা বাজবে সিস্টেম জেনারেটেড একটা মেসেজ আপনার মোবাইলে চলে যাবে যে আপনার মনিটরিং স্টার্ট হলো, মানে আমি বুঝতে পারবো, বুঝতে পারলেন আপনারটা স্টার্ট হয়ে গেল। এবং সকাল 6টার সময় আরেকটা SMS যাবে, গুড মর্নিং SMS, আপনার মনিটরিংটা স্টপ হলো। এইবার রাত্রির 11টা থেকে সকাল 6টা অবধি প্রত্যেকটা ঘন্টার স্ন্যাপশট, প্রত্যেকটা ঘন্টার মানে আপনার প্রপার্টি প্রত্যেকটা ঘন্টা কীরকম বেরোচ্ছে, পরের দিন সকালে আপনার হোয়াটসঅ্যাপে চলে যাবে। এটা 365 দিন বছরে কোনো মিস নেই, যে আপনি আমাকে আমাদের কোম্পানিতে টাকা পে করছেন প্রত্যেক মাসে, আপনারও তো স্যাটিসফ্যাকশন দরকার যে আমার জায়গাটা দেখা হচ্ছে কি না। ইনকেস
কোনো কাস্টমার রাত্রির একটা দুটো তিনটে চারটে পাঁচটা যখন খুশি আমাদের হটলাইন নাম্বারে ফোন করতে পারে যে আপনার সার্ভার রুমটা থেকে দেখান তো আমার জায়গাটা দেখা হচ্ছে কিনা, আমরা সঙ্গে সঙ্গে ভিডিও কলে তাকে দেখিয়ে দেবো সঙ্গে সঙ্গে, মানে একদম প্রপার মনিটরিং, প্রপার মনিটরিং, প্রপার। যদি সমস্ত কিছু ঠিক থাকে একটা মাছিও আপনার জায়গা দিয়ে গলতে পারবে না, এত সুন্দর। আর এই ক্যামেরাগুলো ডুয়েল, একটা ম্যানুয়াল একটা অটোমেটিক, অটোমেটিক সেট করা থাকবে, ম্যানুয়ালও আমরা দেখবো, দু তরফ থেকে একটা সিকিউরিটির জবরদস্ত আমরা রেখেছি। সব থেকে বড় জিনিস, ক্যামেরাটা আমরা ফ্রি করে দিয়েছি, এটা আমাদের স্যাটিসফ্যাকশন যে আমরা পেরেছি করতে এটা কাস্টমারদের জন্য। এবার কাস্টমার যদি মনে হয় কোনোদিনও ছেড়ে দেবে তখন ক্যামেরাটা ফেরত দিয়ে দিতে হবে। আচ্ছা, এই ব্যবসা করার জন্য অ্যাকচুয়ালি কোনো গভর্নমেন্ট পারমিশন প্রয়োজন? কোনো প্রয়োজন নেই, আপনি একটা সিকিউরিটি নিয়ে কাজ করছেন, কোনো প্রয়োজন নেই। আপনারা আমাদের অফিসে আসুন, অফিসে এসে কথা বলুন। প্রচুর লোক এই বিজনেস করছে, এই বিজনেস করে অনেকে এখন স্বাবলম্বী হয়েছে আমাদের সঙ্গে যুক্ত, মানে আমরাও আনন্দিত যে এত লোক আমাদের সঙ্গে যুক্ত হতে পেরেছে বলে। আপনি দেখুন না, আমার এতগুলো স্টাফ যারা নাইটে ডেতে থাকে, এখন ডে স্টাফদের দেখাচ্ছি, ডে স্টাফদের, এই স্টাফদেরও তো স্যালারি দিতে গেলে আমাকে টাকাটা দিতে হয়। তো আমার যদি সেই পরিমাণ কানেকশান যদি না চলতো তাহলে তো আমি এই স্যালারিটা দিতে পারতাম না, একদম পরিষ্কার বাংলা কথা। আপনারা আসুন আমার অফিসে, অফিসে এসে কথা বলুন। যারা আসতে পারবে না, যারা দূরে রয়েছে, শিলিগুড়ি, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, যারা দূরে রয়েছে তারা অনলাইনেও সমস্ত প্রসেস করতে পারে। আপনারা আমাদের পেমেন্ট করবেন, যেটা আপনার ইনভেস্টমেন্ট আছে সেটা করবেন, আপনার কিট আপনার বাড়িতে কুরিয়ারের মাধ্যমে পৌঁছে যাবে। পৌঁছানোর পর আমাদের টিম মেম্বার ভিডিও কলের মাধ্যমে আপনাকে পুরো ট্রেন্ড করবে, ট্রেন্ড করে সমস্ত কিছু বুঝিয়ে দেবে। আর কেউ যদি পুরো ডিস্ট্রিক্ট নেয়, বারবার করে শুনে রাখুন, পুরো যদি ডিস্ট্রিক্টে যতগুলো থানা আছে সবকটা থানা নিয়ে একটু বড়োভাবে কাজ করতে চায়, আমাদের টিম ওখানে পৌঁছে যাবে। আপনি পেমেন্ট করেন, সমস্ত প্রসিডিওর শেষ হলো, তার 15 দিনের মধ্যে আমাদের টিম আপনার যাবতীয় যা কিট আছে সেটা নিয়ে আপনার অ্যাড্রেসে চলে যাবে, সমস্ত কিছু গিয়ে ওখানে ট্রেন্ড করে দিয়ে আসবে, কোনো অসুবিধা নেই। আর আসাম, ত্রিপুরা, অলরেডি আমাদের আসামে চলছে, ত্রিপুরায় চলছে, বিহারে চলছে, এখান থেকে যারা দেখছেন যদি অনলাইনে করতে চান অনলাইনে করবেন, যদি আমাদের অফিসে আসতে চান আমাদের অফিসে আসবেন। আমাদের অফিস সোমবার বাদে প্রতিদিন খোলা, দেখা করার সময় হচ্ছে সকাল 11টা থেকে সন্ধ্যে 6টা। মানে আপনাদের এই সার্ভিসটা আপনার অল ওভার ইন্ডিয়াতে, মোটামুটি অল ওভার ইন্ডিয়া। আর বাংলাদেশের বন্ধুদের জন্য বলতে চাই, বাংলাদেশেও আমার নিজস্ব অফিস আছে ঢাকাতে, ঢাকা মোহাম্মদপুরে। আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, নিচে যে নাম্বারগুলো আছে আমি নাম্বার দিয়ে দেবো, আপনারা ওখানে কথা বলে নেবেন। আর একটা সব থেকে বড়ো যেটা অ্যাচিভমেন্টটা আমরা করেছি, সেই অ্যাচিভমেন্টটা হচ্ছে এইটা, আমি একটু কাছে নিয়ে গিয়ে দেখিয়ে দিই, বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড 2024 29 ফেব্রুয়ারি ধনধান্যে অডিটোরিয়াম টালিগঞ্জে। এখানে আমাদের কোম্পানিকে নমিনেটেড করা হয়েছে ইনোভেটিভ বিজনেস হিসাবে। তো এটা আমাদের কোম্পানির তরফ থেকে, মানে কোম্পানিতে একটা বিশাল অ্যাচিভমেন্ট এটা, যে এখানে আমরা সবাই যাবো সেদিনকে, এটা অ্যাওয়ার্ডের জন্য আমাদের কোম্পানি গ্লোবাল সিকিউরিটিকে নমিনেট করা হয়েছে যে একটা ইনোভেটিভ বিজনেসের জন্য। তো ওখানে অনেকে, অনেক মিনিস্টার, অনেক বড় বড় মন্ত্রীরা থাকবেন, তারা তাদের হাত থেকে পুরস্কার নেওয়ার একটা মজাই আলাদা। তো দেখছেন আপনারা, এই বিজনেস করতে গেলে অনেকে বলে যে আমি তো পড়াশুনো জানি না, আপনার পড়াশুনো জানতে লাগবে না, বা আমার তো অনেক ক্যাপিটাল নেই, আপনার অনেক ক্যাপিটাল লাগবে না, আপনারা এসে আমাদের সঙ্গে যুক্ত হন, একদম নমিনাল ইনভেস্টমেন্ট, বাদ বাকি যা জানার আছে আপনারা যখন খুশি আমাদের ফোন করুন, আমরা ফোনের রেসপন্স যদি না করতে পারি ইমিডিয়েট আমরা কল ব্যাক করে নেব। দর্শক বন্ধুরা, আশা করি আপনারা এই ব্যবসা সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়ে গেছেন। এই ব্যবসাটা আপনারা কিন্তু পার্ট টাইম হিসাবেও কিন্তু চালাতে পারবেন, আপনাকে এখানে যে ফুল টাইম দিতে হবে এমন কোনো ব্যাপার নেই, আপনারা বুঝতেই পারলেন, একটা সম্পূর্ণ পুরোপুরি একটা প্যাসিভ বিজনেস আইডিয়া। তো আজকের ব্যবসা সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন, আর আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং বেশি বেশি করে আজকের ভিডিওটিকে শেয়ার করে দেবেন। ধন্যবাদ, পরের দিন দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটি নতুন ব্যবসার আইডিয়ার সাথে। নমস্কার।